পাকা সেতুর দাবিতে বিক্ষোভ গোপালনগরে। স্থানীয় পার্বতী খালের ওপর কাঠের বেহাল সেতু পাকা করার দাবিতে বিক্ষোভ। স্থানীয়দের দাবি, আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ নির্ভর এই সেতুর ওপর। পাকা সেতুর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার গোপালনগরের নহাটা লক্ষ্মীপুর সড়কে বিক্ষোভ দেখান তারা। বনগাঁ ব্লকের চৌবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পার্বতী খালের ওপর মামদপুর এলাকায় 30 মিটার দীর্ঘ কাঠের এই ব্রিজ মাঝে মধ্যেই খারাপ হয়ে যায়। স্থানীয়দের দাবি, সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে, যার ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও সুরাহা হয়নি। বিদ্যাধরী প্রজেক্টের আওতায় থাকা কাঠের ব্রিজটি দীর্ঘদিন ধরেই অবহেলিত, দাবি স্থানীয়দের। নতুন ব্রিজের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন গ্রামের মানুষেরা। আমাদের দাবি আছে, এই ব্রিজটা চাই, আর আমাদের কোনো দাবি নেই, আমাকে ব্রিজটা যেন হয়। তারা বোটের আগে আসে বললি, তাহলে তোমার যদি একটু টেরা কথা কই, তুমি এসব বোটে জিতে গেলি আর আমার মা ফিরে চাবা না? এই তো তোমাকে নীতি, এই তো পার্টির নীতি, যে পার্টি যেতে সেই পার্টি গীতে এই নীতি। কতবার হয়ে যাবে এই ব্রিজ হয়ে যাবে, অনেকবার বলে, অনেকবার আশ্বাস দেয়। আগে তো ছিল বাসের চালালি, তারপরে বলে এই কাঠ হবে, কাঠ হলো, কাঠের পরলি তো ভালো, ব্রিজ পাকা ব্রিজ তো দিচ্ছে না। আমাকে কত সমস্যা, ছেলে মেয়ে নাতি পুতি এই ব্রিজ জাতি, বয়স্ক মানুষ রাত্রি উপার যাবে কি করে, ওই যদি কোনো একটা রুগী নিয়ে যায় সে যাতি পারে না। স্থানীয়রা জানিয়েছেন, এই সেতুর ওপর দিয়েই কনকপুর, 87, গড়ালি, রুস্তমনগর সহ প্রায় গোটা 10 গ্রামের কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বাজারঘাট, হাসপাতাল, স্কুল, সব প্রয়োজনীয় কাজকর্মই এই পার্বতী খালের ওপর এই দুর্বল সেতু দিয়েই করতে হয় তাদের। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে সুরাহা না মেলায় অগত্যা নহাটা লক্ষ্মীপুর সড়কে এদিন বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। কিছুদিন এক বিরাট অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তার আমরা জানাই, তার কোনো বিহিদি করে না সরকার, যা খুশি ওদের ইচ্ছা মতন করে বেরিয়ে চলে যায়, এই হচ্ছে ব্যাপার। ওই আসবে, এসে বলে চলে যাবে, বাস মিটে গেল ওদের, ওদের জ্বালাটা ওই, আর আমাদের জ্বালা আমরা সারা বছর ভোগব, সারা বছর। এই একটু পরে স্কুলের ছেলেমেয়ে, কত ছেলেমেয়ে যাবে, তারা এত রিক্সের ভিতর দিয়ে যায় বলার মতন না। বা এখান দিয়ে যারা আমরা যাই স্কুলের ছাত্রছাত্রীরা, এখান দিয়ে তো ভাঙা থাকে বেশিরভাগ সময়, অনেকে পড়েও যায়। তো হচ্ছে ব্যাপার, যদি এই রাস্তাটা বা ব্রিজটা পাকা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য সুবিধা হয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার বলেন, এই খালের সেতুর ওপর দিয়ে বহু মানুষ যাতায়াত করেন, সেতুটি বেহাল অবস্থায় রয়েছে, আমরা চাই দ্রুত পাকা সেতু নির্মাণ করা হোক এই এলাকায়। দীর্ঘদিনের অবহেলিত এই ব্রিজ, নদিয়া থেকে উত্তর চেষ্টায় যে সংযোগকারী এই ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে স্কুল কলেজে যায়, হসপিটালে রুগী নিয়ে যেতে হয়, হাট বাজার ঘাট সমস্তটাই নির্ভর করে জীবন জীবিকার প্রশ্নে এই ব্রিজটা। এই ব্রিজটা দীর্ঘদিন ধরে অবহেলিত পড়েছে, আমরা বারবার দাবি জানিয়েছি। নিচের খালটা পার্বতী খাল, পার্বতী খালের দেখভাল করে বিদ্যাধরী প্রজেক্ট, বিদ্যাধরীতে আমরা বারবার অ্যাপ্লিকেশন করেছি, ছবি পাঠিয়েছি, আবেদন জানিয়েছি। এটা গত জানুয়ারি মাসে একবার নতুন করে প্রজেক্ট নিয়ে গেল তারা, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে সেনকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে একজন মানুষ নিচে পড়ে গেছে। আমরা চাইছি অবিলম্বে ব্রিজের সংস্কার হোক, ব্রিজটা আমরা পাকা ব্রিজ চাই, কাঠের ব্রিজ চাই না। কাঠের ব্রিজে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে কাঠগুলো তক্তাগুলো সব পচে গেছে, এখান থেকে সেনকে একজন মানুষ অর্ধেক ঢুকে হাতের পরে ঝুলেছিল। বিক্ষোভ দেখাচ্ছি, অবরোধ করছি, কারণ হচ্ছে এইটা না করলে প্রশাসনের কারণে জল যাবে না। আমরা বারবার আবেদন নিবেদন করে কোনো কাজ হচ্ছে না বলে, তাই আজকের দিনে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। এ বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৌমেন দত্ত বলেন, পার্বতী খালের ওপর এই সেতুটি তৈরি করেছিল বিদ্যাধরী ডিভিশন, দীর্ঘদিন আগে সেতু তৈরি হয়েছে। আমরা বিষয়টি জেনে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি করেছিলাম, তারা কোনো সদুত্তর দেননি। এই সেতুর কাজ পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয়, কারণ বড় বাজেটের কাজ। স্থানীয় মানুষ লিখিত আকারে আমাদের জানালে আমরা বিষয়টি জেলা পরিষদের সাথে কথা বলবো। সেতুটা তৈরি হয়েছিল বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশনের মাধ্যমে অনেক দিন আগে। এটা নিয়ে আমরাও বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশনকে লিখেছি, তারা কোনো সদুত্তর এখনও দেয়নি। এটা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত দ্বারা করা সম্ভব না, এটা বাজেটটা অনেক বেশি। এটা আমরা জেলা পরিষদকে লিখিতভাবে জানাবো, যদি ওখানকার মানুষ আমাদের কাছে মাস পিটিশন করে বা আবেদন করে, আমরা এটা জেলা পরিষদে পাঠাবো এবং তা আমার ডিএম সাহেব বা জেলা সভাধিপতি, তিনি ব্যবস্থা নেবেন কীভাবে সেতুটা তৈরি হবে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।